নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, টানা বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলার এই সব জেলাগুলি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আগামী বুধবার পর্যন্ত রাজ্যের কোথায় কোথায় এই প্রবল বৃষ্টি হতে চলেছে, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টানা দুদিনের বৃষ্টি হাত থেকে শনিবার কিছুটা মুক্তি মিলেছে রাজ্যবাসীর। যদিও রোদের দেখা মেলেনি, তবে দীর্ঘমেয়াদী স্বস্তির কোনো সম্ভাবনা নেই, কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ক্রমশ বাড়ছে, তার ফলে রবিবার থেকে ফের বৃষ্টিতে ভাসতে পারে গোটা রাজ্য। সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। হাওয়াপি সূত্রে জানা গিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থান করছে, সেখানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও আছে। তার ফলে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টির সতর্কতা। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারা শুরু করবে। সোমবার এবং মঙ্গলবার গঙ্গায় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূমে। বুধবারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গঙ্গায়। পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিচু এলাকা প্লাবিত হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। কলকাতা সহ শহরতলিতে বেশ কিছু এলাকা জলমগ্ন হতে পারে। 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। সমুদ্র সৈকত, দীঘা, মন্দারমণি ও সাগরদ্বীপে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। সোম এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপ তৈরির প্রভাবে সোমবার দুয়াক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টিতে গরম থেকে স্বস্তি পাওয়া গেলেও রাস্তায় জল জমায় নাজাল হচ্ছে শহরবাসী। এক টানা বৃষ্টিতে জলে ডুবেছে কলকাতা বিস্তীর্ণ এলাকা, রাস্তা হয়ে গেছে নদী। তাই আলিপুরের বডিগার্ড লাইন বেহালার সত্যজিৎ পার্কে নেমেছে নৌকা নিয়ে। গত 24 ঘন্টায় আলিপুর এলাকায় 60.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে হাওয়াপি সূত্রে। যদিও পৌরসভা তরফে পাম্প বসিয়ে জল সরানোর ব্যবস্থা করা হচ্ছে, দক্ষিণের পণ্যশ্বরী, ঠাকুরপুকুর, বেহালা থেকে উত্তরের ঠনঠনিয়া, মুক্তারবাবুটি সহ বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। এছাড়া ট্যাংরো, সায়েন্স সিটি মোড়ে জল জমায় সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এদিকে রবিবার বাংলায় উড়িষ্যা উপকূলে ফের নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে দিন।